কি পেয়েছো তার কাছ থেকে যাকে তুমি প্রচুর পরিমাণে ভালোবেসে কি পেলে? তাকে তো প্রচুর পরিমাণে ভালোবেসেছি, বাট কি পেলে? পেয়েছো কিছু তো, পেয়েছো পেয়েছো কি? কিছু অবজ্ঞা, কিছু অবহেলা, কিছু লাঞ্ছনা, কিছু তাচ্ছি, এগুলোই পেয়েছো। তার মধ্যেও আরো কিছু ভালো জিনিস পেয়েছো, কিন্তু যখন তুমি এই জিনিসগুলো তোমাকে সহ্য করতে হয়েছে, তখন তুমি বুঝতে পেরেছো যে হ্যাঁ, আমি পেয়েছি, খুব ভালো জিনিস পেয়েছি, মন ভরে গেছে একদম, এ জিনিসের তুলনা হয় না। হে গাইস, আমি রাজেশ, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে, কি পেয়েছো তার কাছ থেকে যাকে তুমি প্রচুর পরিমাণে ভালোবেসেছিলে? কি পেয়েছো তার কাছ থেকে? কি পেলে ভালোবেসে? কি পেলে তার কাছ থেকে? ভাই বলে ভালোবাসি 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 শব্দটা যেন এটা মানে একদম ফুটস্থ হয়ে গেছে, ফুটস্থ হয়ে গেছে, অতই সোজা কাউকে ভালোবাসা? সোজা নয়। আমরা ভালোবাসাটাকে যেইভাবে ভাবি সেটা কিন্তু সেই রকম ভালোবাসা নয়, ওটা পার্টিকুলার ভালোবাসা নয়। ভালোবাসা মানেই যে ওই ক্ষণিকের জন্য কিছু ফোন, কিছু ভালো মন্দ কথা, হাসি ঠাট্টা, ইয়ারকি, এরই নাম ভালোবাসা। ও তাকে সময় দিচ্ছি বলেই ভালোবাসা, আর কিছু দরকার নেই। তা আমাকে সময় দাও, তুমিও তাকে সময় দিচ্ছ, এটাই ভালোবাসা। বাট ভালোবাসা এটা নয়, ভালোবাসা এটা নয়। লাস্টে গিয়ে এটাই শুনতে হবে, কি করেছো আমার জন্য তুমি? তাই আমি বলছি, কি পেয়েছো তার কাছ থেকে তুমি? কি পেয়েছো? পেয়েছো কিছু অবহেলা, কিছু অবজ্ঞা, কিছু লাঞ্ছনা, কিছু তাচ্ছিল্য, এগুলো পেয়েছো। মানে যত রকমের আঘাত করা বিষয়গুলো পেয়েছো, ভালো মতন পেয়েছো, মন ভরে পেয়েছো, এ পাওয়ার কোনো তুলনা হয় না। কি হলো, কি হলো তার জন্য এত কিছু করে, এত ভেবে তার কথা, নিজের কথা ভাবনা চিন্তা বাদ দিয়ে তার কথা ভেবে কি হলো? যেরকম আমরা একটা ক্লাসের পর পাশ করে যখন অন্য ক্লাসে উঠি, একটা বছরের টোটাল একটা বছরের প্রসেস, একটা বছর হয়ে যায়, চলে যায় সেই ক্লাসটা, চলে। তুমি যদি পাশ করতে পারো তো পরের ক্লাসে যাবে, না পাশ করতে পারো না আবার ওই ক্লাসে যাবে, টাইমটা তো আর ফিরে আসবে না, টাইমটা ফিরে আসবে। সেই মানুষটা যখন চলে যাচ্ছে তোমার লাইফ থেকে, তুমি তার কাছ থেকে কি কি পেলে? কিছু অবহেলা, কিছু তার ছিল, এগুলো একদম মন ভরে দিল। তখন তুমি কি করলে? নিজেকে নিজে দুর্বিষহ করে দিলে, নিজেকে এমন একটা জায়গায় পৌঁছে দিলে যে আমি পারছি না, আমার দ্বারা হবে না, আর ভালোবাসবো না কাউকে, আর যাবো না এসব দিকে। কেন যাবে না? এই ভাবনা চিন্তাগুলো চেঞ্জ করো, কেন যাবে না তুমি? কেন? ভুল মানুষ তোমার লাইফে এসেছিল, ভুল মানুষ তোমার লাইফে এসেছিল, ভুল মানুষ চলে গেছে, হয়ে গেছে, ডিলিট করে দাও। ফোন থেকে তো আমরা অনেক কিছু ডিলিট করে দিই, কত ফটো, এক ফটো অনেক কিছু ডিলিট করে দিই, ফটোটা ভালো হবে না ডিলিট করে দিই, কোনো ভিডিও ডিলিট করে দিই, তাহলে সেটাও ডিলিট করে দাও, তাহলেই হয়ে গেল, তাহলেই হয়ে যায়, আর এত ভাবনা চিন্তা করতে হয়। হ্যাঁ, এবার কি আমি এটাই বলবো, পরে যদি কোনো রিলেশনে যাও বা কাউকে যদি ভালোবাসো, ভালোবাসার মতন ভালোবাসো এবং সেই মানুষটাকে বুঝেই ভালোবাসো, মনটা না চট করে কাউকে দিয়ে দেওয়া উচিত না, মনটা না অত ঠুনকো নয়,
এত সস্তা নয়, এই মনটা এত সস্তা নয়, যাকে তাকে দিয়ে দেওয়া যায় না। আমরা এটাই ভুল করে থাকি, এ দুটো ভালো কথা বলেছে, চলো ও আমার খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, আমার খুব কেয়ার করে, হয়ে গেল। আরে বাবা তাকে বোঝো, একটা মানুষকে চিনতে একদিনে চেনা যায় না, বছরকে বছর লাগে চিনতে। একটা বাড়ি একদিনে তৈরি হয়ে যাবে, হবে কি তৈরি? কোনোদিনও একদিনে একটা বাড়ি তৈরি হতে পারে সম্ভব নয়, কোনোদিনও সম্ভব না। তাহলে একটা মানুষকে তুমি একদিনে কি করে চিনলে? বছরকে বছর রিলেশন গুলো ভেঙে যেতে দেখা যায়, মুহূর্তের মধ্যে ভেঙে যাচ্ছে। আর দুদিনের সম্পর্ক, তাকে আমি পুরো চিনে গেলাম, তারা বছর বছর চিনতে পারলো না সেই মানুষটাকে, লাস্টে সেই মানুষটা রিলেশনটা ভেঙে দিয়ে চলে গেল। আর দুদিন একটা মানুষকে চিনে ফেললাম, তাহলে কি পেলে? কি পেলে সেই মানুষটাকে ভালোবেসে? অবহেলা, তাচ্ছিল্য, লাঞ্ছনা, এইসবগুলো ভালো মতো সে তোমাকে এইসবগুলো বুঝিয়ে দিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি আমাকে ইউটিউব বাদ দিয়ে যদি অন্য কোনো প্ল্যাটফর্মে যদি আমার ভিডিও দেখে থাকো, তো যাও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে সার্চ করো, সার্চ করে সাপোর্ট করো।